মৎস্যাশা থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম বলতেছি, চাষা বাবা তলা যশোর। আমাদের কাছে সকল প্রকার মাছের রেণু, ধানি ও পোনা পাওয়া যায়। আমাদের কাছে পাবেন রুই, কাতলা, মিরগেল, পাওস, চিতল, বোয়াল, এসব মাছের পোনা, ধানি, রেণু সবগুলোই পাবেন। আরো পাবেন এছাড়া ট্যাংরা, গুলশা, শিং মাছ, বই মাছ, দেশি মাগুর। পিছনে ট্যাঙ্কিটা যে দেখতে পাচ্ছি, এখানে কি মাছ আছে? এখানে ভিয়েতনামি কই আছে, অরিজিনাল ভিয়েতনামি কই। অরিজিনাল ভিয়েতনামি কই। মাছটা আমাদেরকে একটু দেখান, এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই। এটা আপনার কেজিতে 2500 লাইন। নতুন মাছ, এটা হচ্ছে নতুন বছরের নতুন মাছ। এগুলো আমরা বিক্রি করতেছি আপনার 20-25 পয়সা এরকম, বাজার রেট যা যখন যেমন যায় তখন তেমন। আমাদের প্রতিদিনই মাছের রেট আপ ডাউন করে। আচ্ছা, কেউ যদি এগুলো অনলাইনে ক্রয় করতে চায় তাহলে কি আপনাদের প্রসেসটা কি, সে সম্পর্কে আমাদের একটু বলুন। অনলাইন প্রসেসটা হচ্ছে আপনার প্রথমে কম বেশি হোক বায়না দিতে হবে, বায়না দিলে আমরা মাছ পাঠাই দিব বা পৌঁছাই দিব, তারপর সে বাদ বাকি টাকাটা দিবে। অনলাইন অফলাইন সবভাবে আমাদের ব্যবসা চলে। কই মাছ চাষ সম্পর্কে যদি আমাদের একটু বলেন, কই মাছ কি আসলে লাভজনক একটি ব্যবসা? চাষ করা লাভজনক? অবশ্যই লাভজনক। লাভজনক না হলে তো মানুষ চাষ করতো না বা আমরাও কোনো উৎপাদন করতাম না। জি, সেক্ষেত্রে পুকুরে চাষ করতে পারেন, বায়োফ্লাগ চাষ করতে পারেন। দেখা যাচ্ছে ইদানিং বাংলাদেশে অনেক বেশি বায়োফ্লাগ চলছে, মানুষ বায়োফ্লাগে চাষ করে, তো বায়োফ্লাগের জন্য কই মাছ 100% বেটার। আচ্ছা, আপনি যে মাছগুলো আমাদের দেখালেন, যে পোনা, যে মাছগুলো কই মাছের পোনা, এগুলা কি বায়োফ্লাগে চাষ করা যাবে? হ্যাঁ, বায়োফ্লাগে চাষ করা সম্ভব। আচ্ছা, এটা 3 মাসে মানে কয়টা সাইজ আপনার 1 কেজি আসবে? আপনার 3 মাসে যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে আপনার 12-14 কেজি আসবে। এটা হচ্ছে 2500 লাইন। এই জন্য যদি একটু বড় মাছ নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে 3 মাসে 8-10 কেজি চলে আসবে, যদি 1000 লাইনের মাছ নেওয়া হয়। আচ্ছা, আপনার কাছে মানে কোন কোন সাইজের মাছ আছে? আমার কাছে আপনার 1200 থেকে শুরু করে 5-600 থেকে শুরু করে সব রকম মাছই আছে। এটা হচ্ছে 1.5-2 ইঞ্চির উপরে ঊর্ধ্বে মাছ। এটা হচ্ছে সর্বোচ্চ সাইজ। এগুলো বিক্রি করি এরকম 1-1.5 টাকা, বাজার যখন যেরকম যায় আর কি। দেখা যাচ্ছে কোনো সময় 1 টাকাও বিক্রি হয়, কোনো সময় বাজার কম থাকলে মানে মাছ মাছ কম থাকলে বা মাছের রেট বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1.5 টাকা বিক্রি হয়, 1.30 টাকা এরকম। তবে 1 টাকার নিচে কখনোই লাভবে না, 250-300 পিসে 1 কেজি হবে। আচ্ছা, এগুলো যেহেতু একটু বড় মাছ, এগুলো হচ্ছে আপনার 3-4 মাসে মানে কয়টাই আপনার 1 কেজি আসবে বলে মনে করেন? 3-4 মাসে আপনার 5-6 কেজি চলে আসবে। 3-4 মাসে মানে 3 মাস 15-20 দিনে আপনার 5-6 কেজি চলে আসবে। যেহেতু এটা বড় মাছ, অলরেডি মনে করেন যে 250 লাইন চলে আসছে, সেহেতু মনে করেন 3 মাস 10-12 দিনে আপনার 6টার মধ্যে কেজি চলে আসবে। এগুলো দেশি ট্যাংরা, আর এগুলো আপনার কেজিতে 1200 লাইন। এখন বর্তমান বাজার রেট চলতেছে, এটা আমরা বিক্রি করছি আপনার 1.10 টাকা। আচ্ছা, এই ট্যাংরা চাষ কি সত্যি লাভজনক একটি ব্যবসা বলে মনে করেন? হ্যাঁ, আমার মনে হয় ট্যাংরা খুবই লাভজনক একটা ব্যবসা, কারণ ট্যাংরা বাজার যাতে অনেক বেশি দাম পাওয়া যায়, চাষিরা অনেক বেশি দাম পায়। দেখা যাচ্ছে ট্যাংরা ন্যূনতম যদি বাজারে দাম পায় তাও 400 টাকা কেজি পায়। আচ্ছা, কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায় তাহলে সর্বনিম্ন কত পিস অর্ডার করলে আপনারা সেই মাছটা ডেলিভারি দিবেন? সর্বনিম্ন মাছ অর্ডার দিতে হবে আমাদের 5000 পিস। 5000 পিস না হলে আমরা ডেলিভারি দিতে পারি না। মাছের সিজন আসলে কোন সময় থেকে শুরু হয় বলে আপনি মনে করেন? আসলে বৈশাখ মাসের পর থেকে মাছের সিজন, মানে মাছ শুরু হয়, তারপরে দেখা যাচ্ছে সারা বছর আমাদের কাছে মাছ পাবেন আপনি। অরিজিনাল দেশি মাগুর, এটা আপনার কেজিতে আপনার 450-500 পিস চলে। এটা আমরা বিক্রি করতেছি 1.30 টাকা, 1.40 টাকা এরকম। সাইজ আপনার 1.5-2 ইঞ্চি সাইজ হবে। সো অরিজিনাল দেশি মাগুর মাছ চেনার উপায় সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। এই যে মাছের গায়ে যে দাগ দাগ রয়েছে, এটা হচ্ছে অরিজিনাল দেশি মাগুর চেনার উপায়। যদি কুরাস হয় তা সে মাছে কখনো এরকম দাগ থাকবে না। এর থেকে বড় সাইজ আপনার 2-2.5 টাকা করে বিক্রি করি, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে আপনার কেজিতে 200-250 পিস হবে। যে কোনো মাছ ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। মোহাম্মদ সাইদুল ইসলাম, সন্ধি মৎস্য হেসারি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি আমাদেরকে একটু বলেন। 01611 1287 13।